শাহিন আহমেদ বাঁধন আপনি জানতে চেয়েছেন মা বাবার পাঁছুয়ে সালাম করা যাবে কি মা বাবার পাঁচুয়ে সালাম করা আসলে সালামের জন্য বা যে কারোর পাঁছুয়ে সালাম করার সাথে আসলে সালামের কোনো সম্পর্ক নেই সালামটা মুখে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এর জন্য পাঁচ হওয়া দরকার নেই মামার প্রতি শ্রদ্ধা বা ভালোবাসা প্রকাশ করতে গিয়ে হাতে চুম্বন খাওয়া কপালে চুম্বন খাওয়া এগুলো এর বাইর থেকে প্রমাণিত পাঁচ হওয়ার ব্যাপারে পাঁচ পাকে চুম্বন করার ব্যাপারে আদৌ মুফাদে একটি হাদিস পাওয়া যায় সে হ্যারিসকে মহাদিস দিনে গ্রামের অনেকে দায়ী বা দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন এই জন্য সালামের মানে সহজ সহজ এবং স্বাভাবিক যে পদ্ধতি সেটি আমরা মুখে সালাম পেশ করব পাঁচ হওয়ার সাথে সালামের অন্তত কোনো সম্পর্ক নাই তবে ভালোবাসা প্রকাশের জন্য আমরা আলিঙ্গন করতে পারি মানকে একাধে মেলাতে পারি হ্যাঁ হা মুসাফা করবো তারপরে যায় কপালে চুমু খেতে পারি হাতে চুমু খেতে পারি এই কাজগুলো দ্বারা সাবিত আছে আপনার জাহান রাফি জানতে চেয়েছেন নামাজ চলাকালীন অবস্থায় যদি শরীরের মশা বসে তাহলে কি মশা মারা যাবে এটি কি নামাজের কোনো ক্ষতি হবে মশা আপনি তাড়িয়ে দিবেন আর যদি বারবার ডিস্টার্ব করে আপনি পাও দিয়ে হাত দিয়ে খুব আলতোভাবে যদি মেরে ফেলেন এতে আপনার সালাতের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ বিদনিল্লাহ তবে যদি খুব বেশি ডিস্টার্ব না করে সামান্য সামান্যই ডিস্টার্ব হয় তাহলে আপনি সহ্য করতে পারলে সেটা করবেন আর হলে তাড়িয়ে দিলেন কিন্তু অনেক বেশি মশা খুব ডিস্টার্ব করছে আপনি তাড়াতে গিয়ে মরে গেছে এতে আপনার সালাতে কোনো অসুবিধা হবে না ইনশাআলা বিদিনিল্লাহ এরপর সাইফুল ইসলাম নাইম আপনি জানতে চেয়েছেন শেখ পেছনে ফেক ব্যাকগ্রাউন্ড দিয়েছেন এটার জন্য কি গুণা হবে না সাইফুল ইসলাম নাইম আমরা শরীর সমাধানের যে ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করেছি যেটাকে ব্যাকড্রপ বলা হয় ওইটাই আসলে দেওয়া এখানে আমাদের ওই ব্যাকড্রপটাই আছে ক্রমাতে আমরা প্রোগ্রাম রেকর্ড করলেও ওইটাই থাকে অর্থাৎ আমাদের ক্রমার কাপড়ের পেছনেও সেই ব্যাকড্রপটাই আছে জাস্ট এভাবে দিলে কোয়ালিটি একটু ভালো হয় এর মানেই হলো এই ধরনের ব্যাকড্রপ আমাদের নাই আমরা তারপর দেখাচ্ছি ব্যাপারটা সেরকম না এই ব্যাকড্রপ আমাদের আছে এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে এটা আসলে প্রতারণার মধ্যে পড়বে না কারণ প্রথমত এর মধ্যে কারোর ক্ষতি এখানে নিহিত নাই আর দ্বিতীয়ত বিষয় হলো যে এখন আমাদের এই উন্নত প্রযুক্তির যুগে সবাই কমে আমরা জানি যে গ্রিন স্কিনে কীভাবে রেকর্ড করে সেটাকে ক্রমার এই প্রযুক্তির মাধ্যমে কিভাবে সেটা ব্যাকড্রপ চেঞ্জ করা হয় এবং ব্যাকড্রপ পরিবর্তিত যে প্রোগ্রাম সেগুলো মানুষ জানে বুঝে বিধায় এখানে আসলে জাস্ট আপনার কি বলে এটাকে এটাকে সফটওয়্যারের মাধ্যমে এটাকে পরিবর্তন করে বর্ধন করা হয় এখানে প্রথমত বিষয়টি জানেন সবাই এটা মানে অপ্রকাশ্য কোনো কিছু নয় আবার দ্বিতীয়ত হলো যে এখানে আপনার মানে প্রতারণা যেটি মানুষের কারোর ক্ষতি এটার উপর নির্ভরশীল বা বাস্তবতা লুকিয়ে ভিন্ন কিছু দেখানো এই এই লেভেলের সমস্যা এটি নয় যার কারণে ব্যবহার করাকে আমরা নাজায়াজ বা গুনাহের কারণ মনে করছি না যদিও এ বিষয়ে আমাদের কাছে এর আগে অনেকে বিশেষ নজরে এনেছেন আমরা এটা নিয়ে ভেবেছি কিন্তু আমাদের কাছে মনে হয়নি এর কারণে সূর্য লঙ্ঘন হয় এবং বিশ্ববরণ্য অলমায়করাম বিশ্ব শেখ মুহম্মদ সাল্লাহমজিদিদ হাফিজাউল্লা ইসলাম কিউ এর প্রতিষ্ঠাতা আপনারা জানেন যে তিনি সহ বিশ্ববরণ্য যে সমস্ত অমায়করাম আছেন তারা ক্রমাধ্যমে অগণিত প্রোগ্রাম করে থাকেন এখান থেকে বোঝা যায় যে বিষয়ে তাদের অবস্থানও জায়েজ হওয়ার ব্যাপারে আমাদের অবস্থানের মতোই এরপরে কাকলি শেখ জানতে চেয়েছেন গোসলের ফরজ আদায় না করলে কি গোসল হবে না অবশ্যই আদায় হবে না গোসলের যদি ফরজ আপনি আদায় না করেন তাহলে গোসল হবে কীভাবে ধরুন আপনার পুরো শরীরের একবারে মাথা থেকে পর্যন্ত সব জায়গায় পানি পৌঁছানো বা যে অংশগুলো আছে এটা ফরজ এখন এই ফরজটা যদি আপনি আদায় না করেন কোনো জায়গায় শুকনা থেকে যায় তাহলে তো গোসল হবে না ও জায়গা ধোয়ার আগ পর্যন্ত গোসল পূর্ণাঙ্গতা পাবেন এমনি সিয়ামুর রহিম জানতে চেয়েছেন মায়ের বয়সী মহিলাদের সাথে কি সালাম বিনিময় করা যাবে সালাম সাধারণত মেয়েদের সাথে বিনিময় করা যাবে অনেকেই বলেছেন রসুল্লা আকরাম সাল্লাহ সাল্লাম এর বিভিন্ন হাদিসের ব্যাখ্যায় ওলামায়করাম অনেকেই বলেছেন পরিক্রাম একটি আয়াত আল্লাহ রসল অকুলনা কাউলাম মা মারুফা এবং আরও কয়েকটি আয়াত আছে সেই আয়াতগুলোকে সামনে রেখে বিনবাজ রহমান অনেক ওলামা ইকরাম বলেছেন যে মেয়েদের সাথে স্বাভাবিকভাবে কথা সাধারণ যে কথাগুলো আছে সেগুলোতে বিশেষ কোনো কোমলতা সৃষ্টি করা ছাড়া অপ্রয়োজনীয় কথা ছাড়া তাদের সাথে কথা বলা যাবে তো তারই অংশ হিসেবে সালামকেও তিনি যাওয়া অনেক ঐামায়করাম জায়েজ বলেছেন যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাভয়েড করা উচিত কিন্তু আপনার মায়ের বয়সী মেয়ে হলে বা অর্থাৎ অনেক বয়স্ক মহিলা হলে তার সাথে সালাম বিনিময় করা যাতে কোনো অসুবিধা অবশ্যই থাকবে না ইনশাআল্লাহ